বাহাত্তরের সংবিধান আমাদের যে একাত্তরের নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম হলো, সেই সংগ্রামের প্রতিনিধিত্ব করেনি, এটা হচ্ছে প্রথম। ফলে এই সংবিধান প্রকৃত অর্থে একটা অবৈধ সংবিধান, জনগণের সংবিধান না। তো আমরা জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার চাই, জনগণের রাষ্ট্র চাই। এখন এই সরকারই যে শুধু ফ্যাসিবাদী একটা সরকার ছিল তা না, রাষ্ট্রটাই একটা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, যে জন্য রাষ্ট্র জনগণের মুখোমুখি হয়েছিল এবং রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান জনগণের সংঘর্ষে সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ব্যাপক হত্যা তারা করেছে, আমরা দেখেছি কীভাবে আশুলিয়াতে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ফলে জনগণের হাতে ক্ষমতা আনতে হলে জনগণের গণতান্ত্রিক একটা সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন এখানে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। আজকে যারা, যেমন আমরা যদি বলি প্রশাসনে যারা আছেন, বিচার বিভাগে আছেন, জনগণের কাছে কেউ জবাব দিতে বাধ্য না যদি আমরা তাকাই। হ্যাঁ, জনগণ, এমনকি জাতীয় সংসদও যেটা ছিল আগে, যেগুলো ছিল যেটা দেখা যায়, তারা কিন্তু জনগণের কাছে জবাব দিতে বাধ্য না। ফলে জনগণের হাতে ক্ষমতা আনতে হলে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য জনগণের একটা কাছে যেতে হবে এবং সংবিধান সভার নির্বাচন দিতে, নির্বাচিত প্রতিনিধিরাই তারা একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য কাজ করবেন তারা। তাহলে কি এই সংবিধান সভাই সে সময় আবার সরকারও চালাবে নাকি? তখন যে যারা আসবেন তারা একটা সেই সংসদ, মানে সংবিধান সভা একটা পার্লামেন্ট হিসেবে কাজ করবে, একটা মানে তার মধ্য দিয়ে একটা সরকার তারাই করবে এবং সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত তারা চলতে থাকবে। এবং এই সংবিধান সভায় কি রাজনৈতিক দলগুলো থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারা তো সেখানে সংখ্যাগরিষ্ঠতার কি কোনো বিষয় থাকবে? নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবেন, যারাই আসবেন, সেটা স্বতন্ত্র হোক, রাজনৈতিক দলের প্রতিনিধি হোক, হ্যাঁ, কারণ এখন যে নির্বাচন, আমরা 53 বছরে যে নির্বাচন, তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন দেখেছি, এই নির্বাচনের পরিণতি আমরা দেখেছি। তো একটা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচনে কোটি টাকা ব্যয় করা হয়েছে, পুরো নির্বাচনটা লুটেরাদের হাতে চলে গেছে, দুর্নীতিবাদদের হাতে। সেক্ষেত্রে ধরুন একটা প্রথাগত এতদিন এই সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছে সেখানে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন যে দল তারা সরকার গঠন করেছেন, তাহলে এই সংবিধান সভার জন্য যে নির্বাচনের কথা বলছেন তখন সরকার কারা গঠন করবেন? সংবিধান সভার নির্বাচন এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন, কিন্তু সেই সময় বলছেন যে সেই সময় সংবিধান সভার জন্য যারা নির্বাচিত তাদের মধ্যে থেকেই সরকার গঠন করা হবে। তো সেখানে কারা সরকারটা গঠন করবেন? যারা আসবেন সবার থেকেই সরকার গঠন হবে নাকি যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের থেকে হবে? সংখ্যাগরিষ্ঠিত হতে পারে, ঐক্যমতের ভিত্তিতে হতে পারে, কিন্তু প্রধানত যে আকাঙ্ক্ষাটা এখানে ব্যক্ত হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছি, যে জনগণের হাতে, সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী জনগণ, সাধারণ জনগণের হাতে ক্ষমতার প্রশ্ন, জনগণের অধিকার প্রশ্ন, সেই প্রশ্ন যদি মীমাংসা করতে হয়, কেননা আমরা যেটা দেখেছি, মানে এই বর্তমান যে সংবিধান তার প্রিয়াম্বেলে একটা কথা আছে, জনগণই হচ্ছে মালিক, এরকম একটা ক্ষমতার মালিক, হ্যাঁ, জনগণই হচ্ছে মালিক। বাস্তবে সেটা ছিল একটা ফাঁকা ওয়াজ, আমরা প্রকৃত অর্থে জনগণ যে ক্ষমতার মালিক সেটা আমরা দেখতে চাই, এবং সেই জন্যই সংবিধানটাকে কিন্তু ওই সংসদেই যে আলাপ হবে, সংবিধান সভার তারাই করবেন, তাদের এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে, সারা দেশে এটা নিয়ে আলোচনা হতে হবে।